بسم الله الرحمن الرحيم السلام عليكم কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও আমার পরিবারবর্গ নিয়ে ভালো আছি এখন চলে আসলাম রান্নাঘরে এখন বাজে 3টা এখন আমি তাড়াহুড়ো করে রান্না করে নেব আজকে ভাজা পোড়া করব না আজকে বড় ছেলের পছন্দের বোনা খিচুড়ি আর মুরগি মাংস রান্না করব এটা দিয়ে আমরা আজকে ইফতার করব তো চলুন দেখে নেওয়া যাক আমি তাড়াহুড়ো করে কিভাবে রান্না করে নিচ্ছি এখানে আমি মুরগি মাংস রান্না করার জন্য মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন আমি নামানোর আগে একটু জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি বোনা খিচুড়িটা বসিয়ে দেব আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব এখানে আমি আধা কেজির মতো পোলাও চাল নিয়েছি আর পরিমাণ মতো মুগ ডাল নিয়েছি এখন আমি ভালো করে কষিয়ে তারপর বসিয়ে দেব রান্না এখন আমি কাঁচা মরিচ আর ঘি দিয়ে দিব আমি তাড়াহুড়ো করছি কারণ প্রায় সময় হয়ে এসেছে আর একটু দেরিতে এসেছি রান্না করতে যাতে খিচুড়িটা গরম থাকে গরম গরম খেতে ভালো লাগবে খিচুড়ি ঠান্ডা হলে ভালো লাগে না তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে খুব ঝরঝরই হয়েছে নরম হয়নি যদি কোনো ভাইয়া আপু আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর প্লিজ একটা লাইক দিবেন কারণ আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরও অনেক ভাইয়া আপুর কাছে পৌঁছে যাবে তো যে যেখান থেকে দেখেছেন সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ